ফন এন্ড ওয়ার্কর্স ক্লব দ্বারা আয়োজিত করাছি এক ফিটনেস এওয়ারনেস প্রোগ্রাম যেটি কোহাচ্ছি চালু এবং সুস্থ রুহতু অধা খাটু কিন্তু অধিক চালু চালু খুশি সহিত চালু এবং সুস্থ রুতু তেমন কন রয়েছে তাঁকর এজেডা কিন্তু এই যে এওয়ারনেস প্রোগ্রাম মাধ্যমে তাঁর মূল লক্ষ্য কন কিন্তু কন সে চাই আসুন প্রতিক্রিয়া নেওয়া যে ডক্টর মানে আজ একত্রিত হয়েছেন ফার্স্ট প্রেসিডেন্ট অফ পান ফিটনেস ওয়াককর্স ক্লব জস্ট সাত বর্ষ প্রেসিডেন্টি তাপরে বর্তমান আমার নয় প্রেসিডেন্ট হয়েছেন আশিষ বাবু আশিষ পট্টনাক আর যে আজ ডক্ট ডে যে এটা আমার নু এটা ভারতবর্ষের ডক্টর মানুষ তাঁর নিরচ্ছিন্ন ভাবে যেব মনোবৃত্তি যোগ তা ভারতবর্ষের সবু ক্ষেত্রে ডাক্তর মানুষ সম্মানিত করা যাচ্ছি আজ ডেটে জুলাই ফার্স্ট এটা সিক্স রু নাইটি সিক্স রু করা যাচ্ছে এন্ডিয়ে এবং এন্ডিআরে ন্যাশনাল ডক্টর ডে সেইটা আমি যেমনি ন্যাশনাল ডেজ করছু জাতীয় দিবস পালন করুছু অগস্ট পনেরো জানুয়ারি ছবিশ সেমি ফার্স্ট জুলাইটা ডক্টৎসর্গীকৃত আপনার এই যে দর্শকৃত ভাব যোগ আমি আজ ছ ডাক্তার ডাকিছু সে হচ্ছেন ডক্টর দিবাকর সেঠি সে বর্ষিয়ান বয়াশি বর্ষ তা সে প্রফেসর লে एनटी स्पेसालिस्ट थिले ए, 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 ले डाइरेक्टर हेल्थ इएसआई हस्पिटा रिटायर गरिन्छ द्वितीय डाक्तर हो मोहिनी मोहन दास सि ए मेडिकल शिशु रोग विभाग प्रोफेसर थिले हेड अफ थिले थिए बहुत जीवनभारी सेवा गरिन्छ वर्ष তাপরে আসলে অঞ্জলি ছোট্টায় সে ক্যাপিটাল হসপিটালে আনাসতেসিয়া স্পেশাষ্টি বলে সেতবে সে ম্যাডাম অঞ্জলি ছোটরায়ে জীবনব্যাপী সেবা করছেন এবং লাস্ট ডাইরেক্টর অফ হেলথ রিটায়ার করেছেন তাপরে আসলে আপনার ইয়ে শশিকান্ত মিশ্র স্যার সি হচ্ছেন পেডিয়াটিক স্পেশালিস্ট লে ক্যাপিটাল হসপিটালে দিন রয়েছে এবং লাস্ট ডাইরেক্টর অফ হেলথ রিটায়ার করেছেন নেক্সট ডাক্তার হচ্ছে আমার রবিনারায়ণ শতপথী স্যার সে গাইনিক স্পেশালিস্ট সে স্বেচ্ছাকৃত অবসর নিয়ে নিজে গোটে ক্লিনিক করেছেন যে বহুত তাঁর ক্লিনিক ভিড় হুয়ে এবং সে জনফেক্ট গাইনিক স্পেশাষ্ট্রে প্রখ্যাত এবং বিখ্যাত তা আজ আমি অনর করছু লাস্টলি আমি অনর করছু ডক্টর শরৎ শরৎ ভূঁয়া সি ডে সরজন সি সম হসপিটালে অবস্থা অ তা আমি আজকে সম্মানিত করছু তাঁর নিরচ্ছন্ন সেবা করছু এই ছ জন ডাক্তর আমার ফোন আন্ড ফিটনেস ওয়ার্কর্স ক্লব তরফ সম্মানিত করা তাৰ ফলত আপোনাক সব কোন উপকাৰ মিলে আৰু চাল ফলত আপোনাৰ কেতিয়া সুস্থ ৰে এই বিষয়ে ডক্তৰ মান ঠাই শুনিলে আৰু এই ৱেয়াৰনেছ প্ৰগ্ৰাম বিষয়ে জানিলে তাৰ সৈতে ফন এণ্ড ফিটনেছ ৱাকৰ্ছ ক্লব সেইৰ সবুঠু বেষ্ট শ্ৰেষ্ঠ ৱাকৰ্ছ ক্লব ভাৱে পৰিগণিত হৈছিল তুৰস্কৃত কৰা হৈছিল তাতে জানিলে তাৰপিছত দেখিব বাকী ৰোঁ প্ৰয়াস কেতিয়া সফল হ'ব ଭୁବନେଶ୍ୱରରୁ ଭିଡ଼ିଓ ଜର୍ଣ୍ଣାଲିଷ୍ଟ ହୃଷିକେଶ ବିଷୟଙ୍କ ସହ ଅରୁଣୋଦୟ ସଂସ୍ଥା ଟିଭି